চলে এসেছি আজকে কোন গোপনে মন ভেসেছে সেটে, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় অনিকেত মানে রণজয়দা। কেমন আছো আগে বলো? দারুণ, বিউটিফুল। তো এই যে রণজয় থেকে অনিকেত হয়ে সাজতে রোজ কতটা সময় লাগে? আমার কোনো সময় ফময় লাগে না। ও এবার কী লাগবে, জামা প্যান্ট চেঞ্জ করি, শুধু চশমা পরি, এই তো। লুক নিয়ে কোনো কনসার্ট? আমার 11টায় ফ্লোর থাকলে আমি 11টা বাজতে 8-এ আমি মানে দাসানিতে ঢুকি, আমি 3 মিনিট রেডি হয়ে সেটে আসি। অলওয়েজ পাংচুয়াল কিন্তু নিজেকে নিয়ে। আমার তো কিছু করার নেই, মানে এ তো সেরকম কোনো এমনি ছেলেদের সেরকম কিছু হয় না, কই না খুব স্পেশাল ক্যারেক্টার হয়, ভগবান টগবান এরকম সাজতে ফাজতে হলে তখন হয়, কোনো কিছু হয় না। আর এমনি যখন কোথাও যাচ্ছ সেই ক্ষেত্রে তখন আমার হেভি চুজ করতে সময় লাগে, যে ওই জায়গায় জায়গার জন্যে কী পড়া উচিত, কী পড়বো। ইন জেনারেলি আমি খুঁজে পাওয়ার সব জায়গায় চেষ্টা করতে থাকি যে পাঞ্জাবিটা ঢুকিয়ে দেওয়া যায়, কিন্তু অধিকাংশ জায়গায় দেখি ফাইনালি হয় না, তাও জোর করে আমি জায়গায় ঢুকিয়ে দিই, কিন্তু বেশিক্ষণ না, মানে ওই আর কি। কোনো একটা এমন কোনো বিষয় যে যেটা নিয়ে ভীষণ চুজি, মানে হেয়ার স্টাইলটা ঠিক হতে হবে বা আমার জুতোটা, এরকম কিছু? চুলটা, খুব ইম্পর্টেন্ট। আর যদি ঘেটে যায় তখন আমি একদমই পারতাম যে যা খুশি হোক। আই হ্যাভ আ ভেরি ফিনিকি উইথ মাই শু। শুটা মানে এই মুহূর্তে আমার কাছে আই থিঙ্ক অ্যারাউন্ড 61 pair অফ শুজ আছে। আই এম ফন্ড অফ শুজ প্রচুর। না, আমার একটা নতুন বাড়িতে আমার ইচ্ছা যেটা বড়ো শুধু ওয়ার্ড্রপ করবো, সেখানে শুধু জুতো থাকবে। মাসে কটা করে কেনা হয় জুতো? মাসে না, আমি ফেলি না তো, আমার খুব পছন্দের। আমার জুতো, আমি মানে মন খারাপ হলে আমি জুতো কিনে ফেলি। কালেকশন অ্যাড হয়, হতে থাকে। আমি প্রচন্ড আমি গ্লো করি না, অসম্ভব। ওটা যে নর্মাল বিনয় না, আমি সত্যি বলছি রে, মানে আমি তোকে বলছি যে এই ধর আমি বাইরে গেলাম শ্যুট করতে, ভয়ঙ্কর রকম ট্যান পড়লাম, জীবনে কোনো তার জন্য ওই পার্লার ফার্লার যাবো না, আমি যাই না। আমাকে জোর করে প্রচুর সময় বন্ধু বান্ধব নিয়ে গেছে, ঠিক আছে, আমি সব কিচ্ছু করি না, নো স্কিন কেয়ার বলবো না, না মুখ ধুই প্রপারলি, আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। হ্যাঁ, বিভিন্ন রকম বিষয় আমি রিসেন্ট শিখেছি, অ্যাসিড, স্যালিসেলিক অ্যাসিড, দেয়ার সাম ইয়া নাইসিনামাইড, সো আই হ্যাভ ফিউ সিরামস অ্যাট মাই প্লেস। তো এই সিরামগুলো রাতে একটু হালকা করে মেখে টেকে ঘুমিয়ে পড়ি। অনিকেতের জীবনে কী চলছে একটু জানো, যেহেতু আমরা ফ্লোরে রয়েছি। অনিকেতের জীবনে কী চলছে অনিকেত নিজেও বুঝতে পারছে না বলে আমার মনে হয়। হ্যাঁ, এর মধ্যে এই মুহূর্তে রোহিণীর জীবন অনেক কিছু চলছে, সেটা নিয়ে অনিকেত খুবই কনসিয়াস, যেটা হচ্ছেটা কি একদম মন্দারে। হ্যাঁ, ই আবার কী ব্যাপার, হ্যাঁ ই আবার হয় নাকি, তো এই আর কি, দেখা যাক কি হয়, আমি নিজেও জানি না এখনো। আর এই যে রোহিণী এবং অনিকেতকে মানে অফ স্ক্রিনে জুড়ে দেওয়া হচ্ছে, সেটা কি, সেটা নিয়ে কিছু বলতে চাও? মাথা খারাপ হয়ে গেছে লোকজনের, তোর আমি ফেড আপ, মানেই নেই, মানে অযথা, এই অযথা বিষয় নিয়ে আমি কি কথা বলে আমার সময় নষ্ট করে লাভ কী, আমার কী যায় আছে, যার যা খুশি যা যা ভাবছে, ভাবার কোনো ট্যাক্স লাগে না। আচ্ছা, যদি কিছু হয়ও তুমি কি মানে জানাবে, সেটা কি পাবলিক রাখবে? দূর বিয়ে হয় লোকজন তো জানতেই পারবে, ছবিও হয়তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো, কিন্তু ওটা নিয়ে আমার বাড়াবাড়ি নেই জীবনে, কোনো কিছু নেই, বাড়াবাড়ি নেই, এবং কোনো বাড়াবাড়ি করতে পছন্দও করি না। অনেক সময় জীবনে অনেক কিছু নর্মাল হয়েও সেটা অ্যাবনর্মাল প্রকাশ পেয়েছে, মানে বিষয় তৈরি হয়ে গেছে, কিন্তু তার পিছনে আমার কোনো হাত ছিল না, তো আমার কিছু যায় আসে না। প্ল্যান করে খুব কি ভেবেচিন্তে কাজ করতে ভালোবাসো? হ্যাঁ, মানে এই মুহূর্তে কিছু তাহলে কি প্ল্যান করছো সেটেল হওয়ার নিয়ে বা কিছু নেই লাইফে? এই মুহূর্তে আমার প্রথম কনসার্ন হচ্ছে আমার প্রচুর মাল জমাতে হবে, প্রচুর মাল জমাতে হবে, জমিয়ে নিজের পছন্দ মতোতে কাজ করতে পারি, সেটা আমরা ব্যবস্থা করতে হবে, এই একটাই কনসার্ন আমার। ব্যাপার জীবনের মতো, জীবনের মতো। আজকে প্রমো শুটটা নিয়ে কিছু বলো, যেটা নিয়ে আজকে মূল আকর্ষণ আর কি।
হ্যাঁ আমি এখনো জানি না এরপরে কি কি এরা ভেবেছে, একটা প্রমোশন নাকি দুদিন ধরে তিন দিন ধরে হবে, কি করবে কে জানে রে বাবা। ও ভয়ঙ্কর একটা বিষয়, কিছু একটা হবে হয়তো, ধামাকা কিনা যাই না। আমি আমার কাছে কাজ আসবে, আমি কাজ করে বাড়ি যাবো, আমি কোনো কিছু অত এক্সাইটেড হই না অনেস্টলি স্পিকিং। খুব ভালো কথা, সে কি আমার তার পিছনে একার কোনো রকম কোনো ইয়ে রয়েছে? আমার যতটুকু কাজ হয় ততটুকু, বাকি সবাই ইকুয়ালি এর মধ্যে ইনভলভ, মানে যে চা দেয় সে থেকে শুরু করে যে একদম টপে বসে রয়েছে সে পর্যন্ত, এভরিবডি ইজ ইনভলভ, সবার ইনপুট রয়েছে এখানে, প্রত্যেকটা টেকনিশিয়ানের, প্রত্যেকটা ক্রিয়েটিভ লোকের। তো এটা সবার সবার ভালো হলে সবার সবাই মিলে ভালো হবে, খারাপ হলে সবাই মিলে খারাপ হবে। দর্শকদের শেষে কি বলবেন? দর্শকদের বলবো যে কোন গোপনে মন ভেসেছে তো অবশ্যই দেখুন জি বাংলার পর্দায় সোম থেকে শনি রাত 8:30, এবং তার সাথে এটাও বলবো যে চারিদিকে অবস্থা খুব খারাপ, বিভিন্ন দেশে বিভিন্নভাবে গণতন্ত্রের উপর যেভাবে আঘাত আনা হচ্ছে, মানুষের বাক স্বাধীনতাকে কেটে নেওয়া হচ্ছে, সেখানে আমাদের অনেক বেশিভাবে শান্ত থাকা প্রয়োজন, আমাদের একটু সামাজিক হওয়া প্রয়োজন, গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে দেওয়া প্রয়োজন, এবং একটু সেন্সেবল হওয়া খুব প্রয়োজন। এর কথা ওকে রটানো, তার কথা তাকে রটানো, এই সমস্ত চিপ কাজের মধ্যে নিজেকে ইনভলভ না করা প্রয়োজন, একটু ভালো থাকা প্রয়োজন। এভরিবডি শুড বি হ্যাপি, ভালো থাকুক সবাই।